الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلوا الجنة مدمن الخمر عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায় শুকর জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ দিন বিচার দিবসের মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নিয়ন্তা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখার এবং মৃত্যু দেওয়ার মালিক সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকর জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহুম্মা আমিন আজ সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় জাহান্নামে যাওয়ার কারণসমূহ পর্ব দুই নেশাদার দ্রব্য ইতিপূর্বে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব বলে মনস্থির করেছি যে জাহান্নামে কোন কোন কারণবশত মানুষ যাবে তো জাহান্নামে যাওয়ার সোজা সাপটা কিছু কারণ দুনিয়ার বুকে আছে যেগুলো মানুষ প্রতিনিয়ত করে চলে আর এই কারণগুলোর কারণেই মানুষকে জাহান্নামে যেতে হবে একদিন এই জন্য দুনিয়াতে আমরা যতদিন বেঁচে আছি এইসব বিষয় মানুষকে বলতে হবে কেননা জাহান্নাম অতীব ভয়ঙ্কর এবং কঠিন জায়গা যেখান থেকে পরিত্রাণদাতা পৃথিবীর কেউ নেই আল্লাহ চাইলে কাউকে পরিত্রাণ দিতে পারে এই জন্য জাহান্নামে যাতে না যেতে হয় তার জন্য ধারাবাহিকভাবে আমরা একটা আলোচনা পর্ব রেখেছি গত জুম্মায় বা যেদিন আমার আলোচনা ছিল শুরুতে সেদিন ছিল শিরক পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ এবং কঠিন পাপ যেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বলে কোরআন এবং হাদিসের বিভিন্ন পর্যায়ে আমরা জেনেছি যে জাহান্নামে যাওয়ার অন্যতম সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক আর আজকের আলোচনার বিষয় হচ্ছে যে জাহান্নামে যাওয়ার কারণসমূহ নেশাদার দ্রব্য যদিও এই আলোচনা আমরা বহুবার শুনেছি অনেকের জানা তারপরেও আবার একটু আলোচনাটাকে আমরা মনোযোগ সহকারে শুনব এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করব কেননা জাহান্নাম অতীব ভয়ঙ্কর এবং কঠিন জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে তারা আপনাকে নেশাদার দ্রব্য সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা নিজে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে তারা আপনাকে নেশাদার দ্রব্য জুয়া লটারি এসব বিষয়ে আপনাকে তারা জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা নিজে বলছেন যে এসব বিষয়ে পৃথিবীর যত মানুষ রয়েছে মক্কা মদিনা আশপাশে যত লোকজন রয়েছে এই এই কথাগুলো আপনাকে জানতে চাইবে মানুষ আপনাকে বলবে যে নেশাদার দ্রব্য কি খেলে কি হয় মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে যে আচ্ছা জুয়া খেললে কি হয় আল্লাহ তাআলা বলছেন যে মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে যে নেশাদার দ্রব্য এবং জুয়া সম্পর্কে আর আপনি তাদেরকে বলুন এটা হচ্ছে একটি কাবিরা গুনাহ সব অন্যতম বড় গুনাহ ছোট গুনাহ প্রতিদিন আমরা ক্ষমা করতে পারি ছোট গুনাহ ক্ষমা করার বহু মাধ্যম রয়েছে ইমামের আমিন মুক্তাদির আমিন এবং ফেরেশতার আমিন একসাথে মিশে গেলে যত ছোট গুনাহ থাকে সব ক্ষমা হয় রমাদান মুবারকে অনেকগুলো অফার আমাদের মধ্য দিয়ে গিয়েছে আমরা জানি যে কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করলে পেছনের গুনাহ ক্ষমা হয় লাইলাতুল কদর তলাশ করলে পেছনের গুনাহ ক্ষমা হয় আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে চাইলে পেছনের গুনাহ ক্ষমা হয় যত গুনাহ ক্ষমা হওয়ার কথা শুনেছেন সবগুলা ছোট গুনাহ বড় গুনাহ না বড় গুনার জন্য তার থেকে বেঁচে থাকতে হবে আর যদি হয়েও যায় তার জন্য খাস তওবা করতে হবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা বাকারা 219 নম্বর আয়াতে যে পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে নেশাদার দ্রব্য সম্পর্কে জুয়া সম্পর্কে আপনি তাদেরকে বলে দিবেন যে এটা হচ্ছে কাবিরা গুনাহ এটা যে বড় গুনাহ এটা কোন গুনাহ বড় গুনাহ যে গুনাহ নরমালি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয় না তাহলে প্রথম কথা কোরআনের এই ছোট্ট একটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে নেশাদার দ্রব্য গ্রহণ করা এটা হচ্ছে কাবিরা গুনাহ কাবিরা গুনার অন্তর্ভুক্ত কি আর কি কাবিরা গুনাহ রয়েছে পৃথিবীতে বহু কাবিরা গুনাহ রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা এবার চিন্তা করেন মূর্তি পূজা করা মা বাবার অবাধ্য চলা মানুষকে হত্যা করা তাহলে শিরক করা মা বাবার অবাধ্য চলা মূর্তি পূজা করা এগুলো যদি কাবিরা গুনাহ হয় ভালো করে বুঝবেন যে নেশাদার দ্রব্য পান করাও কাবিরা গুনাহ তার মানে মানুষ করার মানুষ খুন করলে যে পাপ হচ্ছে ওই ওটা যেহেতু কাবিরা গুনাহ এটাও কাবিরা গুনাহ নেশাদার দ্রব্য তাহলে সেম পাপ হচ্ছে আপনাকে বোঝার জন্য বললাম মানে কাবিরা গুনার এটা লিস্ট এরকম হাজারো কাবিরা গুনাহ রয়েছে তো আল্লাহ তাআলার এই আয়াত থেকে বুঝতে পারলাম এরপরে দুই নম্বর হাদিস থেকে দেখব আমরা আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাদখুলুল জান্নাতা ওই ব্যক্তি জান্নাতে যাবে না লাদখুলুল জান্নাতা ওই ব্যক্তি জান্নাতে যাবে না মুদমিনুল খামরিন যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য সেবন করে পান করে খায় তারা জান্নাতে যাবে না তার মানে এটা কোন কাবিরা গুনাহ এটা হচ্ছে সেই কাবিরা গুনাহ যে কাবিরা গুনাহ করলে একজন মানুষের পরকাল হারিয়ে যায় যে কাবিরা গুনাহ করলে একজন মানুষের পরকালে কিছু থাকে না অর্থাৎ যদি কারো জাহান্নাম নির্ধারণ হয়ে যায় তার আবার কি থাকার আছে অতএব একটা আয়াত একটা হাদিস থেকে আমরা এতক্ষণে বুঝতে পারলাম এটা একটা কাবিরা গুনাহ এই গুনাহ করলে তার থাকার জায়গা হবে জাহান্নাম নেশাদার দ্রব্য যা অতীব ভয়ঙ্কর একটা জিনিস বর্তমানে আমাদের সমাজকে একেবারে ধ্বংসের অতল তলে মানে নিয়ে চলে গেছে নেশাদার দ্রব্য পান করার কারণে বহু পরিবারে অশান্তি বহু পরিবারে আপনার শান্তির মানে লেশমাত্র নেই বহু এলাকায় চুরি বহু এলাকায় ডাকাতি বহু এলাকায় লুটতরাজ রাহাজানি এরকম কাজ কিন্তু এই নেশাদার দ্রব্য পান করার জন্য বেড়ে গিয়েছে যদিও আজকে কিছু হাদিস শোনাবো আপনাদেরকে যেগুলো শুনলে আশ্চর্য হবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ওইগুলো বলে গিয়েছেন ওই সময় নেশাদার দ্রব্য কি এগুলা যদি আমরা অনুধাবন করার চেষ্টা করি একটা খুতবা থেকে তাহলে আমরা কিন্তু আমাদের জীবনটাকে ঢেলে সাজাতে পারবো অতএব নেশাদার দ্রব্য একটা কাবিরা গুনাহ নেশাদার দ্রব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করার অন্যতম একটা রাস্তা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নেশাদার দ্রব্য পান করলে সে ব্যক্তির জন্য জান্নাত হারাম অর্থাৎ তাকে জাহান্নামে যেতে হবে এবার নেশাদার দ্রব্য কাকে বলে নেশাদার দ্রব্য কী কোন নেশাদার দ্রব্য খেলে কী হয় সব ইনশাল্লাহ আমরা বিস্তারিত জানব তার প্রথমে আমরা জানব যে নেশাদার দ্রব্যের পরিচয় কী নেশাদার দ্রব্যের পরিচয় নেশাকে আরবিতে বলা হয় খামর এই খামর শব্দের অর্থ হচ্ছে যে যার দ্বারা মানুষের বিবেককে ঢেকে দেওয়া হয় খিমার খিমার শুনেন তো মানে বোরখার উপরে বোরখা পরে পুরোপুরি ঢেকে নেওয়া হয় ওই খিমার খামার একই জিনিস ওড়না দিয়ে যেমন একটা মহিলা মাথাকে ঢেকে নেয় ঠিক তেমন করে আমাদের বিবেককে আচ্ছন্ন করে যার নাম হচ্ছে নেশা আমাদের বিবেককে আচ্ছন্ন করে ফেলে লিসানুল আরব খুললে পাওয়া যাবে এমনি বিভিন্ন ডিকশনারি থেকে পাওয়া যাবে যে নেশাদার দ্রব্য হচ্ছে সেই জিনিস যে জিনিস নিলে গ্রহণ করলে খেলে একটা মানুষের বিবেকটা আচ্ছন্ন হয়ে যায় বিবেক মানে একজন মানুষকে এমনি ধাক্কা মারতে পারে না একজন মানুষ ইচ্ছা করলে অশ্লীলতা করতে পারে না একজন মানুষ ইচ্ছা করে কারোর টাকা পয়সা কেড়ে নিতে পারে না একজন মানুষ ইচ্ছা করলে ওর মা বাবার গায়ে হাত তুলতে পারে না কিন্তু খামর নেশাদার বস্তু এমন কেউ যদি গ্রহণ করে তো যে কোনো ব্যক্তির লুট করে নিল ওর বাঁধবে না বিবেকটা আচ্ছাদিত হয়ে গেছে বিবেকটা রুমালে ঢেকে গিয়েছে তো এই রকম পৃথিবীর যদি কোনো দ্রব্য থাকে যার দ্বারা মানুষের বিবেকটা ঢেকে যায় তাকে বলা হয় খামর তাকে বলা হয় নেশাদার দ্রব্য তাহলে নেশাদার দ্রব্যের সংজ্ঞা কি যদি ভাত খেয়ে আমাদের বিবেক আচ্ছন্ন হয়ে যায় এবং সেই আচ্ছাদিত বিবেক নিয়ে আমরা খারাপ কাজ করতে পারি তাহলে ভাতটাও একদিন নেশাতে পরিণত হবে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম যে যার দ্বারা আমাদের বিবেক আচ্ছাদিত হয় এবং আমাদের দ্বারা কুকর্ম সম্পাদিত হয় তাকে বলা হয় মানে নেশাদার দ্রব্য
যদি তো বিভিন্ন আলেম বিভিন্ন সংজ্ঞা দিয়েছে কিন্তু মোটমাট সংজ্ঞা এটাই যে যার দ্বারা বিবেকটা আমাদের কি হয় আচ্ছাদিত হয়ে যায়। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে যেসব মাদক দ্রব্য আমাদের সমাজে ব্যবহৃত হয়ে থাকে, আমাদের সমাজে কি মাদক দ্রব্য বা নেশাদার দ্রব্য ব্যবহৃত হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে বিভিন্নভাবে, কেমন এক ধরনের মাদক আছে যেগুলো আছে আমাদের স্নায়ুকে, আমাদের শরীরের যে ভেনগুলো রয়েছে শিরাগুলো রয়েছে এই শিরাগুলোকে নিস্তেজ করে দেয়, উগ্র হয় না মানুষ, তাকে একেবারে নিস্তেজ করে দেয়। এরকম বহু কিছু আছে, যেমন বিভিন্ন ওষুধ, বিভিন্ন ওষুধের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে, গাঁজা বলা যেতে পারে, গাঁজা সেবনের মাধ্যমে মানুষকে একেবারে নিস্তেজ করে যায়, তার ভাবনার জগৎটাকে একেবারে নষ্ট করে দিতে পারে, অর্থাৎ তাকে একেবারে অলসতার মধ্যে নিমজ্জিত করতে পারে। কিছু নেশাদার দ্রব্য আছে যে আমাদের স্নায়ুগুলোকে কী করে একেবারে নিস্তেজ করে দেয়, মানুষকে অলস করে দেয়, সে উঠবো মনে করলো আর ওখান থেকে উঠতে পারে না, সে মনে করে এটাই তাদের জীবন। এটা বিজ্ঞানের কথা, আমার না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নেশাকে কয়েকটা ভাগে বিভক্ত করেছে, তার একটা ভাগ হচ্ছে যে নেশাদার দ্রব্য, এমন কিছু নেশাদার দ্রব্য পৃথিবীতে রয়েছে যেগুলো যদি আমরা খাই বা গ্রহণ করি আমাদের শরীরকে নিস্তেজ করে দেয়। তো তারা কয়েকটা উদাহরণ দিয়েছে, তারা বলেছে হেরোইন, মরফিন, আফিম, পেট্রোলিয়াম, এরকম অনেকগুলো নেশাদার দ্রব্যের তারা নাম করেছে। দ্বিতীয় হচ্ছে স্নায়ু উত্তেজক, দুই নম্বর হচ্ছে স্নায়ু উত্তেজক। এই ধরনের নেশাদার দ্রব্য গ্রহণ করলে কী হয়, মানে মানুষ চনমনে হয়ে যায়, মানে ফুরফুরে মেজাজ হয়ে যায়, যে কোনো কাজ সে করতে পারে, এরকমভাবে কিছু দেওয়া হয়েছে তার মধ্যে। এখানে মারিজুয়ানা এক ধরনের নেশাদার দ্রব্য, ভাং, চরস, গাঁজাও অন্তর্ভুক্ত রয়েছে এরকম। তারপরে রয়েছে কিছু আছে মায়া বিভ্রমকারী, মানে আপনি ঘোরের মধ্যে থাকবেন এরকম, এগুলোকে ফেন্সি ডিলের আওতায় নিয়ে এসেছে অনেকে অনেকে। এরপরে বলা হচ্ছে যে আরও অন্যান্য মাদক দ্রব্য, এগুলা কি ইঞ্জেকশনের মাধ্যমে, দেশি মদ, বিদেশি মদ, এগুলোর মাধ্যমে আমাদের শরীরে কি হয় বিভিন্ন রকমের প্রক্রিয়া হয়। এক তো স্নায়ুকে নিস্তেজ করে দেয়, একটা স্নায়ুকে উত্তেজিত করে দেয়, আর একটা আছে মায়াভ্রম করে দেয়, আর আরেকটা হচ্ছে বিভিন্ন প্রকারের রিয়্যাক্ট আমাদের শরীরে করতে পারে। এগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, তারা এভাবে নেশাদার দ্রব্যের ভাগ করেছে যে নেশাদার দ্রব্য এভাবে গ্রহণ করলে এই ক্ষতি আমাদের সমাজে দেয়। এখন ইসলামে, আমাদের দীন ইসলামে নেশাদার দ্রব্যের বিধান কী আছে, ইসলামিক শরীয়তে তার বিধানটা কী আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ণায়ক শর, এই সবগুলো হচ্ছে রিজসুম নাপাক, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আলাম আমালান শয়তান, এগুলো হচ্ছে শয়তানের আমল। অতএব তোমরা এই সব শয়তানি আমল থেকে, নোংরা আমল থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, যদি বাঁচিয়ে রাখতে পারো তাহলে তোমার অন্তরটাকে প্রসারিত, তুমি ভালো মানুষের অন্তর্ভুক্ত হবা, তুমি শয়তানের প্ররোচিত ফাঁদ তার থেকে তুমি দূরে থাকতে পারবা যদি এগুলা থেকে দূরে থাকো। এগুলা কি চারটে জিনিস উল্লেখ করা আছে হাদিসে, একটা আছে মদ, মানে নেশাদার দ্রব্য, কোন মদ এটা পরে বলছি আমি, নেশাদার দ্রব্য, দুই হচ্ছে কি জুয়া, তিন হচ্ছে মূর্তি পূজা, আর চার হচ্ছে ভাগ্য নির্ণয়ক শর বা লটারি। তাহলে এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90। এই এরপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকল নেশাদার দ্রব্য নামই হচ্ছে মদ। এ হাদিসের পর আর কোনো হাদিস থাকে না, সকল নেশাদার দ্রব্যের নামই হচ্ছে মদ, আর সকল মদই হচ্ছে হারাম। সোজা কথা, পৃথিবীর যত নেশাদার দ্রব্য আছে যা খেলে নেশা হয় তার নাম কি মদ, আর প্রত্যেকটা মদকে আল্লাহ তাআলা কি করেছেন হারাম করেছেন, কোনো মদকে এমন করেননি যে এটা জায়েজ আর এটা হারাম, এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীর যা রয়েছে আমাদের যেগুলো নেশাদা নেশা উদ্রেক করে তা হচ্ছে কি মদ, আর প্রত্যেকটা মদই হারাম। এখন প্রশ্ন কি থাকবে যে বিড়ি হারাম কিনা, গাঁজা হারাম কিনা, মারিজুয়ানা হারাম কিনা, ফেন্সিডিল হারাম কিনা, চরস হারাম হারাম কিনা, এখন কি কোশ্চিন থাকার আর কোনো রাস্তা আছে? নাই, কেননা এখানে বলছে কুল্লু মুস্কিরিন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য
মদ, আর প্রত্যেকটা মদকে কি করা হয়েছে? হারাম করেছে। অসংখ্য হাদিস হয়েছে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্ব ধরনের নেশাদার দ্রব্য হারাম, এভরি কাইন্ডস অফ ইনটক্সিক্যান্ট, সব ধরনের নেশাদার দ্রব্য যেগুলা সেগুলা কি, ইট ইজ টোটালি হারাম ইন ইসলাম, এটা টোটালি সম্পূর্ণভাবে ইসলামে এটাকে হারাম নিষিদ্ধ করা হয়েছে, একেবারে নিষিদ্ধ করা হয়েছে, হারাম হারাম করা হয়েছে। নিষিদ্ধ তো একটা ব্যাপার থাকে, এটা হারাম করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তরফ থেকে। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সকল বস্তু বেশি পরিমাণে খেলে নেশা হয় তার অল্প পরিমাণও হারাম, আর কোনো রাস্তা থাকলো না। মানুষ বলে যে জর্দা খাই আমি, কই আমার তো নেশা হয় না, আমি তো আলাপাতা তামাক পাতা দিয়ে বিড়ি খাই, কই আমার নেশা হয় না, তো তাকে 50-100 জর্দা খাওয়াই দিতে হবে, আলাপাতা 1 কেজি খাওয়াই দিতে হবে, ভাত খাওয়ার মতো করে খাই বা তুই, তাহলে তার নেশা হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এটাই বলতে চাইলেন, তুমি মানুষকে বলে দাও যে যা বেশি খেলে নেশা হয় তা অল্পটাও হারাম। এবার বলেন তো, ভাত খেলে কি বেশি খেলে নেশা হয় না, খিচুড়ি হয় না, বিরিয়ানি হয় না, পোলাও হয় না, খেজুর খেলে হয় না, আরও অন্যান্য জিনিস পানি খেলে হয় না, তাহলে যা বেশি খেলে নেশা হয় তার অল্প পরিমাণে ইসলামে কি করা হয়েছে, হারাম করা হয়েছে। একেবারে ক্লিয়ার কাট কথা, এত স্পষ্ট কথা থাকার পরেও মানুষ নেশাদার দ্রব্য আবার পান করবে, তখন আল্লাহ তাআলা কি করবে কিয়ামতের মাঠে? আল্লাহ সুবহানাহু তাআলা নবী রাসূল পাঠিয়েছেন কেন? মানুষকে সতর্ক করার জন্য, আম পাবলিক জানে না তাই। আল্লাহ সুবহানাহু তাআলা যারা দিনের দায়ী তাদেরকে বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হচ্ছে নবীদের উত্তরসূরি যারা দিনের দাওয়াত দেয়। তাহলে আমরা যতটুকু পাচ্ছি আপনাদের কাছে একেবারে পানির মতো পরিষ্কার করে দিচ্ছি, যাতে করে আপনার মাথায় ডাউট না থাকে, আপনি যেন এরকম না বলতে পারেন ও নেশাদার দ্রব্য হারাম কিন্তু বিড়ি কি হারাম ছিল, এটা পাগলেও বুঝতে পারবে যে এই ঘরে যতজন মানুষ আছে সবাই মুসলমান। সবাই মুসলমান শব্দের অর্থ কি? একজন কি খ্রিস্টান আছে? না, সবাই মুসলমান। একটা বাচ্চাও এই কথা জিজ্ঞাসা করবে না। তো হাদিসে বলা হচ্ছে যে কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, ও কুল্লু খামরিন হারাম, এবং প্রত্যেকটা নেশাদার দ্রব্য কি হারাম, একেবারে স্পষ্ট। এই স্পষ্ট জিনিস জানার পরে যদি কেউ পান করার পরে খাওয়ার পরে আল্লাহর কাছে গিয়ে পৌঁছায়, বলেন তো আল্লাহ তার সাথে কেন কথা বলবেন, আল্লাহ তাকে কেন মুক্ত করবে, এটা আমাকে বলেন তো, আপনি নিজে ভাবেন তো, যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আর পৃথিবীর নবী রাসূলকে পাঠিয়েছেন আরও মানুষকে পাঠিয়েছেন কেন? মানুষকে সতর্ক করে দেওয়ার জন্য। আম পাবলিক সব বুঝে না, একটা মানুষ 500 টাকার নোট জাল কিনা তা বুঝে না, কিন্তু সে না বুঝে তার ছেলের কাছে জিজ্ঞাসা করে, ছেলে না পারলে তার বেটার বোর কাছে, না পারলে গ্রামের যে লোকটা ভালো বুঝে তার কাছে, তো তার কাছে গিয়ে বলে যে বাবা 500 টাকার নোটটা জাল কিনা দেখো তো। তাহলে দিন ইসলাম আপনাদের কাছে একেবারে মানে কি বলবো, দিনের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, এখানে কোনো সন্দেহ নাই। তারপরেও যদি কোনো মানুষ এগুলো মানে এগুলোকে নাই করে তাহলে মুশকিল। আরেকটা হাদিস, অসাধারণ একটা হাদিস শুনেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইয়ামেন থেকে একজন ব্যক্তি আসলো, ইয়ামেন থেকে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলছেন জাইশান নামক একটা শহর, জাইশান একটা শহর, তো সেখান থেকে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আচ্ছা জানেন আমাদের ওই দেশে আমাদের শহরে ভুট্টা থেকে নির্গত এক ধরনের রস বেরায়, ভুট্টা যেগুলো আমরা খাই, এই ভুট্টা থেকে নির্গত এক ধরনের জিনিসকে প্রস্তুত করা হয়, ভুট্টার রস, ভুট্টা খাওয়া তো জায়েজ, তো ভুট্টা থেকে একটা জিনিস প্রস্তুত করা হয় যার নাম এলাকার লোক বলেন মিজর, ময়েশি উন্তু জ্বর। ইয়ামেন থেকে একজন ব্যক্তি আসলেন ইয়ামেনের জাইশান শহর থেকে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে আমাদের এলাকায় ভুট্টা থেকে একটা রস বের করা হয়, চিপে বা যেভাবে হোক একটা রস বের করা হয় যার নাম হচ্ছে মিজর। আচ্ছা আল্লাহ রাসূল, ওটা কি হারাম, ওটা কি নেশাদার দ্রব্য? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছে, দেখেন আচ্ছা ওটা খেলে কি নেশা হয়, আল্লাহ রাসূল কিন্তু সরাসরি বলেননি, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক তার ব্রেনটা দেখেন, তিনি সঙ্গে সঙ্গে বলছেন আচ্ছা ওটা ওটার মধ্যে কি মাদকতা আনে, ওটা খেলে কি মানুষের বিবেকটা আচ্ছাদিত হয়, মানে নেশা নেশা ভাব হয় কি? তো লোকটি বলল জি হ্যাঁ সেটা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক মাদকতা আনয়নকারী বস্তু হারাম। তাহলে ভুট্টা খাওয়া জায়েজ, ফেনসিডিল খাওয়াও জায়েজ অ্যাজ এ মেডিসিন,
অ্যাজ এ মেডিসিন, ওটা তো কাশির সিরাপ। মানুষও ওটাকে কি করছে, নেশাদার দ্রব্যে রূপান্তরিত করে দিয়েছে। তালের রস খাওয়া যায়, অসুবিধা নেই, খেতেই পারে মানুষ, কিন্তু ওটাকে মানুষ প্রসেস করে কি করছে, তাড়ি তৈরি করছে, এটা হারাম। মূল একটা বিষয় জানতে হবে, কিন্তু বড় বড় আলেমরা আবার এখানে ভুল করে, কোথায় বিড়ি লেখা আছে, কোথায় জর্দা লেখা আছে, ওর আমার বাচ্চাও জানে যেগুলো হারাম, কিন্তু ও জানে না কেন, ওর বিবেককে আল্লাহ আচ্ছাদিত করেছে, ওকে আল্লাহ অন্য মোহর মেরে দিয়েছে। ও আবার খুঁজে কোথায় বয়সী রবীন্দ্র সেই বিড়ি লেখা আছে, ও হিরোইন এই শব্দটা খুঁজে। কিন্তু আল্লাহ তাআলা এখানে যে স্পষ্ট বলে দিয়ে এই হাদিস থেকে আমরা একটা কিন্তু ইসলামিক বেসিক নলেজ নিতে পারি, যে আল্লাহ রাসূলের কাছে এখানে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল জানতেন না যে ওই মিজর নামের যে বস্তুটা রয়েছে ওতে কি নেশা হয়, তো তাইকে কোয়ারিস জানার জন্য তাকে জিজ্ঞাসা করলেন এতে কি মাদকতা আনে, তো বলছে জি এটা খেলে তো নেশা নেশা ভাব হয়, তো তাহলে হারাম। শোনো, প্রত্যেকটা জিনিস যার মধ্যে মাদকতা আনে তা খেলে কি নেশা হবে, আর নেশাদার দ্রব্য হারাম, একেবারে স্পষ্ট ক্লিয়ার। তাহলে বোঝা গেল এটা হচ্ছে ইসলামের মূলনীতি। উপরের কয়েকটা হাদিস, আমরা যে কয়েকটা হাদিস বর্ণনা করলাম, এই হাদিস থেকে বুঝতে পারলাম যে নেশাদার দ্রব্য, সমস্ত নেশাদার দ্রব্য হারাম, প্রত্যেকটা নেশাদার দ্রব্য যার মধ্যে যা বেশি খেলে নেশা হয় অল্প খেলেও হারাম, যার মধ্যে মাদকতা রয়েছে তা টোটালি হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতির সামনে বলালেন। এবার পরের পয়েন্ট আলোচনা করব যে নেশাদার দ্রব্যের ভয়াবহ পরিণতি কী, এই ভয়াবহ পরিণতি কী, এটা মনে হয় আমাদের গ্রামে বহু দৃষ্টান্ত আছে, আমাদের গ্রামে তো আছে আছে, এখন পুরো ব্লক, এখন পুরো মোটামুটি আমাদের ব্লক, ব্লক বলবো না দেশি, গোটা দেশে যায় তাই, কিন্তু আমাদের ব্লকে এত নেশাদার দ্রব্য পানকারী বেড়ে গিয়েছে যে প্রায় পরিবারে কিন্তু নেশার জন্য ঝামেলা, প্রায় পরিবারে। কারণ নেশা এমন একটা জিনিস, এটা ঝামেলা করারই জিনিস, তো যা হারাম তা খেলে কী করে একটা মানুষ ভালো কিছু বেনিফিট তাকে তার থেকে পেতে পারে। এই জন্য ইসলামে যেটা বলা হয়েছে যে আসলে নেশাদার দ্রব্যের ভয়াবহ পরিস্থিতি হচ্ছে, আমি আমার তরফ থেকে এটুকু বলতে পারি যে একটা সমাজ ধ্বংস হওয়ার জন্য দায়ী নেশা, এটা দেশ ধ্বংস হওয়ার জন্য দায়ী নেশা, আগামী দিনের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার জন্য দায়ী নেশা, একটা পরিবার ধ্বংস হওয়ার জন্য দায়ী নেশা। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমরা অত বিস্তারিত বলতে পারছি না, আপনি খোঁজ নিয়ে দেখেন প্রায় বহু পরিবার একেবারে শেষ হয়ে গেছে। এই এভাবে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। তার এক নম্বর প্রভাব কি, নেশা হচ্ছে সকল অন্যায়ের মূল, সকল অন্যায়ের মূল। দলিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য হচ্ছে সকল অপকর্মের জননী, সকল অপকর্মের মা। মা মানে কি, এখানে মা কেন ব্যবহার করছে হাদিসে, মা মানে প্রসব করে করে যে মহিলা, অর্থাৎ যার মাধ্যমে দুনিয়া আবাদ হয়, যার মাধ্যমে সন্তান পৃথিবীতে আসে। যদি পৃথিবীতে মা না থাকতো আমরা এখানে থাকতাম না, একটা মা আছে বলে তো তার সন্তান হয়, আস্তে আস্তে বিস্তার লাভ করে। ঠিক তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন নেশাদার দ্রব্য হচ্ছে, পান করলে কি হয়, নেশাদার দ্রব্যটা কি, সকল অন্যায়ের, পৃথিবীর বুকে অন্যায়ের মা। অর্থাৎ মা যেমন সন্তান প্রসব করে, তেমন কেউ যদি নেশাদার দ্রব্য গ্রহণ করে তার অন্যায়ের রাস্তা আস্তে আস্তে খুলে গেল। কত বড় ভয়ঙ্কর কথা আল্লাহ রাসূল বলেছে। আর একটা হাদিস শুনি আমরা, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দশটা বিষয়ে নিষেধ করেছেন, দশটা বিষয় আমি বলতে যাব না, দশটা বিষয়ে তিনি আমাকে উপদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। তিনি কি বলেছেন, এক, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, যদি তোমাকে পুড়িয়ে ফেলা হয়, তোমাকে জ্বালিয়ে ফেলা হয়। দুই, তোমার পিতামাতার সাথে তুমি খারাপ ব্যবহার করবে না, যদিও তারা তোমাকে সম্পদের কোনো ভাগ না দিয়ে তাড়িয়ে দেয়, তাও তুমি খারাপ ব্যবহার করো না। তিন, ইচ্ছে করে ফরজ নামাজ কখনো ত্যাগ করো না, ইচ্ছে করে ফরজ নামাজ কখনো তুমি ত্যাগ করো না। চার, কখনো তুমি নেশাদার দ্রব্য গ্রহণ করো না, আরও আছে পরপর, তো কখনো তুমি নেশাদার দ্রব্য গ্রহণ করো না। কেন বললেন, নির্বাচনের কারণ আছে, তো এ কথা বলার পরে তিনি বলছেন কেননা নেশাদার দ্রব্য গ্রহণ করা মানে অপরাধের, অপরাধের রাস্তাকে উন্মুক্ত করে দেওয়া। তাহলে অপরাধের রাস্তা উন্মুক্ত হয় কি করলে, নেশাদার দ্রব্য বাড়িয়ে দিলে। আমাদের দেশের সরকার তো বুঝে না, যদি নেশাদার দ্রব্যগুলোকে খালি অফ করা হতো তাহলে কিন্তু সমাজে
80% অপরাধ কমে যেত। তার প্রমাণ সম্ভবত কয়েক বছর আগে বিহারে লালু প্রসাদ যাদব তিনি তার এলাকা থেকে মদকে তুলে দিয়েছিলেন। মদকে তুলে দেওয়ার কয়েক মাস পরে তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার এলাকায় অপরাধের সংখ্যা কমে গেছে 70%। এটা ইসলামের কথা, কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে এর থেকে মানুষকে দূরে রাখো। কেন? এটা হচ্ছে অপরাধের মা, সূচনা। এই এ বিষয়ে আরও হাদিস রয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমার বন্ধু, তিনি বলেছেন যে আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছেন। আবু দারদা আল্লাহর রাসূলকে বন্ধু বলতেন, যে আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছে। কি করেছে? যে নেশাদার দ্রব্য পান করো না, নেশাদার দ্রব্য পান করো না। কেন? নিশ্চয়ই তা সমস্ত অপকর্মের চাবি। কি? নিশ্চয়ই তা সমস্ত অপকর্মের চাবি। তার মানে চাবি দিয়ে তালা খুলে তারপরে তো একটা জায়গায় ঢোকা হয়। তো অপরাধ করতে গেলে প্রথমে যদি তাকে নেশাদার দ্রব্য খাইয়ে দেওয়া হয়, এটা সে অপরাধের প্রথম স্টেপ, খুলে দিল। এরপরে সে কী করবে? নেশাদার দ্রব্য পান করার ফলে পৃথিবীর যত অপরাধ আছে ওর মাথায় কিছু ঠেকবে না, ও অপরাধ করতে থাকবে। কত বড় কঠিন কথা, নেশাদার দ্রব্য পান করো না, এটা হচ্ছে অপরাধের জননী। নেশাদার দ্রব্য পান করো না, এটা হচ্ছে তোমার অপরাধের চাবি। আর একটা হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নেশাদার দ্রব্য পান করো না, কেননা নেশাদার দ্রব্য পান করা হচ্ছে তোমার কোনো অপরাধের মাথা, মানে হেড, মাথা। তাহলে চিন্তা করেন, এই তিনটি হাদিস থেকে যদি আমরা একটু মূল্যায়ন করার চেষ্টা করি যে সমস্ত অপকর্মের অন্যতম মূল জায়গা কি? নেশাদার দ্রব্য পান করা। আর একটা হাদিস, সালেম ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, সাহাবীদের একটা মজলি বসেছে। সাহাবীরা কে কে ছিলেন, এরকম ছিলেন, এরকম হাদিসে আসছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমার রাদিয়াল্লাহু তাআলা এবং কতিপয় সাহাবী একটা মিটিংয়ে বসেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর মিটিংয়ে বসে যাওয়ার পর তারা আলোচনা করছে, যে সবচেয়ে বড় পাপ কি কি, কাবিরা গুনাহ এগুলা কি কি। এসব বিষয়ে আলোচনা করতে করতে হঠাৎ মাথার মধ্যে এসেছে, আচ্ছা নেশাদার দ্রব্য পান করা কি কাবিরা গুনাহ? এরকম একটা তাদের মাথার মধ্যে এসেছে, কিন্তু এই বিষয়ে তাদের স্পষ্ট ধারণা ছিল না। এটা কে বলছে? রাবি, যিনি বর্ণনা করছেন। নাম কি? সালেম ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বা আরও যে সাহাবিরা ছিল তাদের এই বিষয়ে স্পষ্ট ধারণা ছিল না যে নেশাদার দ্রব্য কি কাবিরা গুনার অন্তর্গত হবে। তো তিনি বলছেন আমাকে তিনারা পাঠালেন। কাকে পাঠালেন? রাবিকে। তাকে পাঠালেন, বলছে যে তুমি যাও আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও, মিশর বিজয় সাহাবি আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও, গিয়ে জেনে আসো তো যে নেশাদার দ্রব্য কি কাবিরা গুনার অন্তর্গত না এমনি পাপ, জেনে আসো। তো তিনি গেলেন, যার পরে তিনি বলছেন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তো তিনি বললেন যে এটা কাবিরা গুনাহ। আমি এসে তাকে তাদেরকে বললাম, তো তিনারা আমার কথাকে বিশ্বাস করলেন না। তিনারা কি করলেন? তিনারা চলে গেলেন একসাথে সবাই তার বাড়িতে, এবং তার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন এটা কি কাবিরা গুনাহ। তখন তিনি বললেন জি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সমস্ত অপরাধের চাবি, মাথা উন্মুক্ত করে দেয়, অর্থাৎ এটা হচ্ছে কি কাবিরা গুনাহ। এই কাবিরা গুনার ব্যাখ্যাটা কীভাবে করেছে আল্লাহ রাসূল, হাদিসটা অনেক লম্বা, যে এরকম একটা ব্যাপার যে বানী ইসরায়েলের জামানায়, তিনি এভাবে ব্যাখ্যা করছেন যে বানী ইসরায়েলের জামানায় বা তোমাদের পূর্ববর্তী জামানায়, সেই জামানায় কোনো একটা বাদশাহ ছিল। কোনো একটা বাদশাহ একজন ব্যক্তিকে ধরে আনলো, ধরে এনে তাকে বলল যে শোনো, এ দেখো মদ তোমার কাছে, এ দেখো এটা নারী, এক জায়গায় নারী এক জায়গায় মদ, আর এটা হচ্ছে শুকুরের গোস্ত, তুমি কোনটা নেবে? তুমি যেটা নেবে তারপরে তোমাকে কি করব আমরা স্বাধীন করে দেব, কিন্তু তোমাকে একটা না একটা নিতে হবে। কি করতে হবে? শুকুরে গোস্ত খেতে হবে, নাহলে মদ খেতে হবে, নাহলে ব্যভিচার করতে হবে, ব্যভিচার। তো সে ব্যক্তি দেখছে সি ব্যভিচার করা যায়, আর শুকুরে গোস্ত হারাম, এটা করা যায়। তো সেই ব্যক্তি করলো কি, মদ খেলো। সে ব্যক্তি মদ পান করলো, মদ পান করার পরে তাকে এক পেয়ালা দেওয়া হয়েছিল। মদ পান করার পরে সে ব্যক্তি বললো আর নাই, তাকে আবার দেওয়া হলো। তারপর বলছে আর নাই, তাকে আবার দেওয়া হলো। এরপরে সেই ব্যক্তি মদ পান করার পরে পরে শুকুরের গোস্ত খেলো, তারপরে নারীর সাথে ব্যভিচারও করলো। এভাবে উদাহরণ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে কি বুঝতে পারলা বিষয়টা, যে ও যদি শুধু ব্যভিচার করতো, খালি ব্যভিচার করে বেরিয়ে আসতে পারতো,
ও যদি শুধু শুয়োরের গোস্ত খেত একটা হারাম খেয়ে বেরিয়ে আসতে পারতো, কিন্তু মদ পান করলো বিধাই ও আগের যে অপরাধ সেই সবগুলো অপরাধ কী করলো ওর দ্বারা সংগঠিত হলো। তাহলে মদ কত বড় ধরনের হারাম বস্তু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ধরনের ইনটক্সিক্যান্ট এই ধরনের নেশাদার দ্রব্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদ আম্মা বাদ, যেহেতু অনেক বড় আসলে আলোচনার বিষয়, জানি না একটা পয়েন্ট হবে কিনা, এটা এক নম্বর গেল। দুই নম্বর হচ্ছে যে নেশাদার দ্রব্য মানুষের ইমান নষ্ট করে দেয়, এতক্ষণ তো যা হলো হলো, এবার আরও ভয়ঙ্কর কথা যে নেশাদার দ্রব্য পান করলে কি হয়, মানুষের ইমানটা নষ্ট হয়ে যায়। একজন মানুষের পরকালের সবচেয়ে বড় যে জিনিস জান্নাতে যাওয়া সেটা হচ্ছে ইমান। যদি বলতো যে সম্পদ ধ্বংস হয়ে যেত কিছুটা চলতো, যদি বলতো যে তার ভালো মানুষের সাফায়েত পাবে না কিছুটা চলতো, যদি বলতো যে কিয়ামতের মাঠে তার তাহাজ্জুদের নেকি পাবে না চলতো, না সিয়ামের নেকি পাবে না চলতো, কিন্তু ইমান নষ্ট করার জন্য নেশাদার দ্রব্য দায়ী। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মুমিন থাকা অবস্থায় ব্যভিচার করতে পারে না। কঠিন কথা, কোনো ব্যক্তি মুমিন থাকা অবস্থায় জেনায় লিপ্ত হতে পারে না, তার মানে ও যদি জেনা করে ওই সময় ও বেঈমান কাফের। ভালো করে বুঝবেন, মোবাইলে তো আমরা আজকাল ইন্নালিল্লাহ এত মানে জেনা বেড়ে গিয়েছে। এখানে বলা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিন থাকা অবস্থায় ব্যক্তি ব্যভিচার করতে পারে না, জেনা করতে পারে না। মুমিন থাকা অবস্থায় মানুষ মদ পান করতে পারে না, মদ পান করতে পারে না। এখন আপনাদেরকে প্রশ্ন, মদ কাকে বলে? আমরা যেটা বুঝি সেটা মদ না, আবার ভুল হচ্ছে। আমরা যেটা বুঝি বোতলে পাওয়া যায় ওটা মদ, এটা হলে ভুল হলো কথা। এই মদ কোন মদ? কুল্লু মুস্কিরিন খামরিন। মদের আরবি হচ্ছে খামর, যার আরবি হচ্ছে খামর, খামর মানে হচ্ছে মদ। বিড়িকেও মদ বলা হয়েছে, জর্দাকেও মদ বলা হয়েছে, গুলকেও মদ বলা হয়েছে, হিরোইনকেও মদ বলা হয়েছে, সব কিছুকে একসাথে বলা হয় মদ। যেমন আমরা সবাই এখানে আছি, সবারই নাম হচ্ছে মুসলমান, মুসলমান, কিন্তু আমাদের এক একজনের এক একটা নাম আছে। কিন্তু আপনি যে নামই দেন না কেন, পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে সেই নেশাদার দ্রব্যের নাম যদি মদ হয়, তাহলে হাদিসটা এভাবে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মুমিন থাকা অবস্থায় বিড়ি পান করতে পারে না, কোনো ব্যক্তি মুমিন থাকা অবস্থায় জর্দা খেতে পারে না, কোনো ব্যক্তি মুমিন থাকা অবস্থায় হেরোইন খেতে পারে না। যদি এইগুলা খায় সে ব্যক্তি মুমিন না। আমি বলছি না, আমি হাদিসের অনুবাদ করছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেছেন এবং প্রসিদ্ধ হাদিস বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এবার বুঝেন কি করবেন, এরকম অনেক বর্ণনা রয়েছে, আর একটা লম্বা বর্ণনা রয়েছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি বলছেন যে তোমরা মাদক পরিত্যাগ করো। কে বলছে? উসমান রাদিয়াল্লাহু আনহু, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা নেশাদার দ্রব্যকে পরিহার করো, পরিত্যাগ করো। কেন? বলছে তা হচ্ছে বিভিন্ন বিচ্ছিন্ন অপকর্মের প্রসূতি, মানে জননী মা, বিভিন্ন অপকর্মের প্রসূতি, মানে ওখান থেকে সূচনা হয়। আর কি বলছেন? তোমাদের পূর্ববর্তী যুগে একজন আবেদ ছিল, আবেদ মানে ইবাদতকারী, একজন ভালো ব্যক্তি ছিল। তো এক খারাপ মহিলা, তার ইচ্ছা হলো যে সেই লোকের সাথে খারাপ কিছু করার। তো সেই মহিলা করলো কি, তার দাসীকে পাঠালো ওই লোকের কাছে, গিয়ে বলল যে সেই লোককে আমার বাড়িতে ডেকে আনো, আমি সাক্ষ্য দিব, অর্থাৎ আমি দীন ইসলাম গ্রহণ করব, সাক্ষ্য দিব। এ কথা না বললে তো আসবে না, তুমি গিয়ে ওই আবেদ লোকটাকে, ইমানদার ব্যক্তিটাকে ডেকে আনো। ভালো করে বুঝবেন, ইমানদার ব্যক্তি কোথায় বাস পা পিছলে পড়ে যায় দেখেন। তো সেই ব্যক্তি আসলো, এখানে বলা হচ্ছে যে সে যতটা তার দিকে নিকটবর্তী হচ্ছিল তত তার পেছন থেকে দরজা মেরে দিচ্ছ তার দাসীটা, তার মানে তার সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা ছিল বোধ হয়, অনেক কোটিপতি যাদের বাড়িতে ঢুকতে গেলে হয়তো দশটা দরজা থাকে হাদিস অনুযায়ী যেটা বুঝছি। তো সে যতটা ঢুকছিল তার পেছন থেকে দরজাকে লাগিয়ে দেওয়া হচ্ছিল। এভাবেই করতে করতে সে কী করলো, লাস্টে দরজাটি বন্ধ করে দিল। অতীব সুন্দরী এই মহিলা
আবেদকে কাছে পেয়ে বলল, তার সামনে উপস্থিত হলো এই যে মহিলা সাক্ষ্য দিতে চেয়েছিল, সে বলল যে তার সামনে একটা ছেলেকে রাখা হলো, একটা লোককে রাখা হলো, বুঝলে, একটা লোক থাকলো তার সামনে, তারপরে এক পেয়ালা মদ রাখা হলো, এক পেয়ালা মদ রাখা হলো। এরপরে সে দেখে বললো, আল্লাহর বান্দা ও আবেদ শোনো, আল্লাহ শপথ আমি আপনাকে কিন্তু সাক্ষ্যদানের জন্য ডাকিনি, আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে ওই জন্য ডাকিনি, আপনি যা শুনেছেন আপনাকে আমার যা দাসী বলেছে আমি ওই জন্য ডাকিনি, বরং আপনাকে ডেকেছি আপনার সাথে আমি ব্যভিচার করব, আপনার সাথে আমি জেনা করব, খারাপ সম্পর্ক করব। তাহলে আপনি এখন কি করবেন বলেন, আপনার এখান থেকে যাওয়ার রাস্তা কি, এই লোকটাকে হত্যা করবেন, এই মদের পেয়ালাটা পান করবেন, অথবা আমার সাথে জেনা করবেন? বলেন এবার, তিনটির মধ্যে একটাকে চুজ করতে হবে আপনাকে, এখন আপনি কি করবেন? তো সে ব্যক্তি বলল, জেনা করা মহাপাপ। সে ব্যক্তি ভাবলো, মানুষ হত্যা করা, গোটা পৃথিবীর সবাইকে হত্যা করা মহাপাপ, যেমন পাপ সেম পাপ। সে কি করলো? সে বলল যে এক কাজ করো, ও সব করছে না, আমাকে এক পেয়ালা মদ দাও। যখন তাকে এক পেয়ালা মদ পান করালো, সে বলল আরও দাও। তাকে আরও দেওয়া হলো, সে বলল আরও দাও। মোট কথা, ওই আবেদার থামলো না, ইমানদার ব্যক্তি মদ পান করে থামলো না, যে যাবত না পর্যন্ত সেই নারীর সাথে জেনা করলো এবং ওই ব্যক্তিকে হত্যা করলো। তার মানে একেবারে স্পষ্ট, দিনের আলোর মতো পরিষ্কার, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে যদি ওই লোকের ইমান যখন ছিল তার আগে ও মদ খেতে চেয়েছিল। কেন বলেন তো? ইমান ছিল বলে তো নারীর সাথে জেনাতে লিপ্ত হতে পারেনি, ইমান ছিল বলে একটা ভালো মানুষকে কেন হত্যা করবো আমি, আমার ইমান আছে তো, ইমান ছিল বলে তো ওই কাজটা করতে পারেনি। যেই মদটা পান করেছে আল্লাহ তালা ইমানটা কেড়ে নিয়েছে, আর যেই ইমান কেড়ে নিয়েছে আগের না করার ভয়াবহ দুটো পাপ, জেনাও করেছে আবার মানুষ হত্যা করার পাপও সে করে ফেলেছে। তার মানে এ হাদিস থেকে প্রমাণ হয় যে ইমানদার থাকা অবস্থায় কোনো মানুষ জেনা করতে পারে না, ইমানদার থাকা অবস্থায় কোনো মানুষ মদপান করতে পারে না, নেশাদার দ্রব্য পান করতে পারে না। এখন বলেন তো, পানবিড়ি জর্দা গুল সিগারেট এইসব কমন যে নেশাগুলা, এগুলোর সাথে যদি এই হাদিসটাকে আমরা ফিট করি, তাহলে প্রতিদিন আমরা দেখা যাবে এখানে আসলে ইমানদার, এখান থেকে বেরিয়ে গিয়ে আবার বেঈমান, এখানে আসলে ইমানদার আবার বেঈমান। আরও তো অনেক হাদিস ছিল, হয়তো সামনে জুমায় বা পরের জুমা আল্লাহ চলে আবার আরেকটা পর্ব করে বলবো। তো এখানে এ পর্যন্ত আলোচনা শেষ করছি, সেটা হচ্ছে যে যখন নেশাদার দ্রব্য মানুষ পান করে, আগের এক নম্বর পয়েন্ট থেকে জানলাম যে সে সমস্ত পাপের মা, সমস্ত পাপের চাবি, সমস্ত পাপের মাথা, আর এখন জানলাম যে নেশাদার দ্রব্য পান করা অবস্থায় ওই ব্যক্তির ইমান থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌবা করে ফিরে আসার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের মধ্যে যারা এখনও নেশাদার দ্রব্য পান করে, আল্লাহ তুমি এই নেশাদার দ্রব্য থেকে তাকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, বহু পরিবার এই নেশাদার দ্রব্যের জন্য ধ্বংসের অতল গহ্বরে একবারে বিলীন হয়ে যাচ্ছে, মাবুদ তাদেরকে তুমি সুবুদ্ধি দান করো যাতে করে তারা নেশাদার দ্রব্য পান না করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন হারাম থেকে বেঁচে থেকে হালাল খেয়ে খেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক ডক্টর জাকির নায়েক, আল্লাহ আমাদের হোসেন সাইদি আমারও যেন স্বমহিমায় গোটা বিশ্বজুড়ে দাওয়াতের কাজ করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।